গোলাম কি দিয়ে জিরো নাইট থ্রি ওকে না তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমি আমার ফার্স্ট সেমটি হাতে পেয়েছি। তো দেখা যাক আসলে কী থাকে, তো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস কে ব্র্যান্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে আজকের ব্লগটাই অন্যরকম। আসলে আমি প্রথম দারাজ অর্ডার করেছি, আর ইনশাল্লাহ আমি অর্ডারটি হাতে পেয়েছি। আসলে আমি একটা টি শার্ট অর্ডার করেছিলাম গত প্রায় এক সপ্তাহ আগে। তো আজকে দুপুরে আমাকে কল দেয়। তো আসলে আমি অনেক এক্সাইটেড। আসলে আগে শুনেছি যে দারাজে অনেক সময় অনেক যেরকম অর্ডার করে আসলে এরকম প্রোডাক্ট পায় না, বা অন্য প্রোডাক্ট দেয়, আসলে নানান অভিযোগ আসলে দারাজকে নিয়ে। তো আসলে আমি একটু ট্রাই করলাম আর কি, কম দামে একটা টি শার্ট অর্ডার করলাম। তো যাই হোক, অবশেষে টি শার্টটি হাতে এসেছে। আসলে আমি খুবই এক্সাইটেড, আসলে এটার ভিতরে কী আছে আমি নিজে জানি না, খুবই কনফিউজড যেটা অর্ডার করেছি সেটা পেয়েছি কি না। আসলে তো চলুন দেরি না করে গেটটা খোলা যাক। আসলে গাইজ, আমি অনেক এক্সাইটেড। আসলে প্রথমবারের মতো অনলাইনে অর্ডার করেছি, আর অবশেষে জিনিসটা হাতেও পেয়েছি। আসলে জানি না, দেখা যাক ভিতর কী আছে। আসলে যায় নাকি আছে ভিতরে। টি শার্ট, যাক একটা কালো টি শার্ট দেখা যাচ্ছে, এবং খোলা যাক এটা। ইয়েস, আমি আমার টি শার্টটি পেয়েছি। আমি যেটা আসলে অর্ডার করেছি আমি সেই টি শার্টটি পেয়েছি। আসলে যারা অনেক সময় যেটা অর্ডার করে সেটা পায় না, আসলে এই জন্য আসলে দারাজকে নিয়ে অনেক মন্তব্য করে। তো আসলে সেই জায়গা থেকে আসলে আমি ওই খারাপ মন্তব্যটা করতে পারিনি, কারণ আমি আমার প্রাপ্য জিনিসটি পেয়েছি। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার টি শার্টটি যেটা অনলাইনে অর্ডার করেছি আসলে সেই টি শার্টটি পেয়েছি। থ্যাংক ইউ দারাজ, আমি যেটা অর্ডার করেছি সেই টি শার্টটি দেওয়ার জন্য আমাকে। আসলে আমি অনেক যাচাই বাছাই করেছি, তারপরে দারাজ অ্যাপে অনেক কিছু দেখেছি, অনেকে ওরকম কমেন্ট করতেছে। আসলে কমেন্ট দেখে আসলে আমি নিজেই হতভম্ব হয়ে গেছে যে আসলে দারাজে অর্ডার করব কি করব না। আসলে একটু কনফিউজ ছিলাম, তো পরে বলি না এটা অর্ডার করে দিই, দেখি কী আসে। তো যাই হোক, ভালো লাগছে আসলে অনেক যে আমি আমার অর্ডারটি বুঝে পেয়েছি। থ্যাংক ইউ দারাজ। যাই হোক গাইজ, টি শার্ট নিয়ে তো অনেক কথা হলো, দারাজ কিনে অনেক কথা হলো, এখন টি শার্টটি গায়ে দিয়ে দেখি কেমন লাগে। এ ফিউ মোমেন্টস লেটার, হ্যাঁ গাইজ, টি শার্টটি পরে ফেললাম। আসলে টি শার্টটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। আসলে কাপড়টা অনেক সফট, আমার আসলে অনেক পছন্দ হয়েছে কাপড়টি। আশা করি শীতের মধ্যে অনেক গরম দিবে। তো যাই হোক, থ্যাংক ইউ দারাজকে আমার প্রাপ্য জিনিসটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সামনে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সামনে আরেকটি ব্লগ আসছে নতুন, সিলেট শ্রীমঙ্গল, আশা করি ব্লগটি সবাই দেখবেন।
আর সবাই করলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।